নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি কামাখ্যা পীঠ সেবা সঙ্গে বাৎসরিক উৎসবে। প্রতি বছর দোসরা বৈশাখ থেকে দশই বৈশাখ পর্যন্ত মায়ের পুজো হয় এবং এই মায়ের পুজোয় উপলক্ষ করে একটি বিরাট মেলা হয়। আজ আপনাদের সামনে আমি মেলা পুরো প্রাঙ্গণ ঘুরিয়ে দেখাবো ও মায়ের কিছু কথা আপনাদের কাছে বলবো। ও মায়ের মন্দির প্রাঙ্গণে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে আপনাদের কিছু ছবি তুলে ধরবে। এটি হচ্ছে মায়ের মন্দিরের এন্ট্রি গেট, ঢোকবার পথ। আস্তে আস্তে আপনি আপনাদের ভিতরে নিয়ে যাব। দিল কা দরিয়া এটি হলো মায়ের মন্দির, কামাখ্যা মায়ের মন্দির। এটি হচ্ছে মায়ের প্রবেশ, মন্দিরে প্রবেশ পথ। সকল ভক্ত সমাগম এখান থেকে প্রবেশ করছে। এটি মায়ের মন্দিরের দ্বিতীয় প্রবেশ পথ। কামাখ্যা পীঠ স্থাপিত হয়েছে 1392 খ্রিস্টাব্দ বাংলা।
আছেন মন্দিরের পুরোহিত কালীবাবু। মায়ের এখানে দৈনন্দিন পূজা হয়। এছাড়াও মায়ের মন্দিরে শিব মন্দির রয়েছে, এছাড়াও রয়েছে রাধা গোবিন্দ মন্দির, সেখানেও দৈনন্দিন পূজা হয়। মায়ের দৈনন্দিন ভোগ দেওয়া হয় মাকে। এছাড়াও ভক্ত সমাগমের মায়ের ভোগ থেকে চলে দৈনন্দিন ভোগের তালা কাটে, মায়ের প্রসাদ তারা ভোগের মাধ্যমে হাতে দিয়ে থাকে। এছাড়াও এটি হলো নাট মন্দির, মন্দিরের মায়ের গর্ব গিয়ে আমাদের ক্যামেরা অ্যালাউ নেই, এর জন্য আমি মায়ের সামনে ক্যামেরা নিয়ে যেতে পারছি না, আমি দূর থেকে আপনাদের কিছু ছবি তুলে ধরছি। আজকে রবিবার উপলক্ষে প্রচুর ভক্তগণের সমাগম হয়েছে আমাদের মায়ের মন্দিরে। এবার আপনাদের নিয়ে যাব মেলা উপলক্ষ করে প্রতি বছর প্রতিদিন মায়ের মন্দির প্রাঙ্গণে বাইরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজ আমাদের অনুষ্ঠান করতে আসছে আমাদের এই কামাখ্যা মেলা উপলক্ষে স্বনামধন্য সঙ্গীত শিল্পী বাউল সম্রাট কার্তিক দাস বাউল। আর কিছুক্ষণের মধ্যেই সঙ্গীত পরিবেশন করবে, আমি ওখানেও নিয়ে যাচ্ছি আপনাদের। দেহ তোরি
ভগতরা সংগ্রহ না করি এখন উপায় কি করি, দেব যমুনায় ভাসিয়ে দেব এ দেহ ধরি। আমার সাথে একটু বলে নিন, আমার কথাটা ভালোভাবে জানি না কিন্তু আপনাদের অবশ্যই হবে। ষোলো নাম বত্রিশ অক্ষর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এই ষোলো নাম বত্রিশ অক্ষর, এই ষোলো নাম বত্রিশ অক্ষর, সবার চিত্তে ঘুরে বেড়ায় হরি নামে হরি নামে তরি খানি খেল নদিয়ায়, হ্যাঁ হরি নামে তরি খানি খেল নদিয়ায়, আরে বই খামারে বৈঠামারে গৌর নিতাই হালহারে তোদের কানায়, হরি নামে তোরি খানি খেল নদিয়ায়, হ্যাঁ 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 হরি নামে তোরি খানি খেল নদিয়ায়। এবার আপনাদের নিয়ে যাব মেলার আরেক প্রাঙ্গণে, যেখানে নাগরদোলনা, মিউজিক্যাল চেয়ার, ছোটো ছোটো বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খেলার সামগ্রী ও বিভিন্ন খাবার দাবার নিয়ে সময় নিয়ে ব্যবসাদাররা বসেছে, সেই প্রাঙ্গণে নিয়ে যাবো আস্তে আস্তে। মন কিন্তু চতুর্দিকে ঘুরছেন না, মন কিন্তু এক জায়গায় তাই। এটি হলো মেলা প্রাঙ্গণের কার্যালয় অফিস। এবার যেখানে যাচ্ছি আমি, এটা হচ্ছে মায়ের নামাঙ্কিত কামাখ্যা পুকুর। এখন অন্ধকারে হয়তো আপচা আপচা বোঝা যাবে, তাও আপনাদের সামনে ছবির মাধ্যমে তুলে ধরছি। গণপতি বাপ্পা মৌরিয়া। মন্দিরে এসে যদি কাউর খাওয়া দাওয়ার সমস্যা থাকে, তাদের কোনো চিন্তা করার দরকারই পড়ে না,
মন্দির কমিটির তরফ থেকে অতি স্বল্প মূল্যে টোকন কেটে আনন্দ ভবন আছে আমাদের এখানে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা যাব হরেক মাল 10 টাকা 20 টাকা 30 টাকা বিভিন্ন দোকান সামগ্রী ব্যবসাদাররা ব্যবসা করে বসেছে, তাদের কিছু ছবি তুলব। পিতলের পঞ্চ প্রদীপ নেবেন তাও 40 টাকায়, পিতলের ঘণ্টা 40 টাকায়, পিতলের আমপাতা 40 টাকায়, পিতলের শঙ্খদানি 40 টাকায়, পিতলের সিঁদুরি কৌটুলি 40 টাকায়, তামার কটিরি 40 টাকায়, তামার পোশাক খুশি নেবেন 40 টাকায়, প্রতিটি জিনিসই হরেক মান মাত্র 40 টাকা 40 টাকা 40 টাকা। আমাদের দোকানে আরও এত সব জিনিস আছে, সব জিনিসের দাম বলা তো সম্ভব না, তাই আমাদের দোকানে আসুন, দোকানে এসে দেখুন, দেখে পছন্দ হলে তা